প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের পরিচয় করে দেব বাংলাদেশের পাঁচ বীর সন্তানের সাথে। একটি স্বাধীন রাষ্ট্র গঠনে এই পাঁচজন বীর সন্তানের ভূমিকা ছিল অনেক বেশি। এই পাঁচজন বীর সন্তানের মধ্যে কেউ সংগ্রাম করেছে দেশের জন্য, আবার কেউ সংগ্রাম করেছে ভাষার জন্য, আবার কেউ সংগ্রাম করেছে স্বাধীনতার জন্য। তো চলুন বাংলাদেশের বিখ্যাত এই পাঁচ বীর সন্তানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। নাম্বার এক, বাংলাদেশের বীর সন্তানের মধ্যে এক নম্বরে অবস্থান করছে শেরে বাংলা এ কে ফজলুল হক। অবিভক্ত বাংলার জাতীয় নেতা আবুল কাশিম ফজলুল হক, যিনি শেরে বাংলা এ কে ফজলুল হক নামেই পরিচিত, তার রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতার জন্য তিনি ছিলেন সুপরিচিত। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ও কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র। তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রীও, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর। সর্বভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন এই এ কে ফজলুল হক। তিনি আপোষহীন ন্যায়নীতি, অসামান্য বাক্পটুতা আর সাহসিকতার কারণে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের কাছে তিনি পরিচয় পেয়েছিলেন শেরে বাংলা, যার অর্থ হল বাংলার বাঘ। সর্বভারতীয় রাজনীতির পাশাপাশি গ্রাম বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। বাংলার পিছিয়ে পড়া মুসলমানদের মধ্যে শিক্ষার ব্যাপক প্রসারের জন্য তিনি অগ্রণী ভূমিকা রাখেন। বাংলার ঐতিহাসিক ভাষা আন্দোলনেও তিনি ভূমিকা রেখেছিলেন। 1948 সালের 31 ডিসেম্বর এক বক্তৃতায় তিনি বাংলা ভাষার জন্য পৃথক ল্যাঙ্গুয়েজ একাডেমি প্রতিষ্ঠার দাবি জানান। 1952 সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সংগঠিত আন্দোলনে অংশ নিয়েছিলেন। এই সময় পুলিশের হামলায় তিনি আহত হয়েছিলেন। তিনি কৃষক শ্রমিক পার্টি নামে স্বতন্ত্র দল গঠন করেন। তাহলে বুঝতে পারছেন আমাদের মাতৃভাষা এবং আমাদের বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বাংলার বাঘ শেরে বাংলা এ কে ফজলুল হকের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর এই কারণেই এই বীর সন্তান শেরে বাংলা এ কে ফজলুল হক বাংলাদেশের মানুষের মনে আজীবন শ্রদ্ধা ভরে থাকবে। বাংলাদেশের বীর সন্তানের মধ্যে যিনি দুই নম্বরে অবস্থান করছেন তিনি হলেন মাওলানা ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণ আন্দোলনের নায়ক, যিনি জীবদ্দশায় 1947 সৃষ্ট পাকিস্তান ও 1971 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে মজলুম জননেতা হিসাবে সমাদৃত হয়েছেন। যিনি বাংলাদেশের মানুষের কাছে মজলুম জননেতা হিসাবে পরিচিত পেয়েছেন তিনি হলেন মাওলানা ভাসানী। তিনি ছিলেন এদেশের নির্যাতিত, নিপীড়িত, মেহনিত মানুষের মুক্তির দিশারি। স্বাধীন বাংলাদেশের জন্য তিনি যে ভূমিকা রেখেছিলেন তা আলোচনা ও স্মরণ করার মতো একটি উজ্জ্বল ভূমিকা। 1971 সালে 25 এপ্রিল মাওলানা ভাসানী সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের জনগণের উপর পাকিস্তান যে বর্বরচিত অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন। 31 মে মাওলানা ভাসানী এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের 7.5 কোটি মানুষ দখলদার বাহিনীর সঙ্গে জীবন মরণ সংগ্রামে লিপ্ত, তারা মাতৃভূমি রক্ষার জন্য বদ্ধপরিকর, তারা এই সংগ্রামে জয়লাভ করবেই। 7 জুন মাওলানা ভাসানী এক বিবৃতিতে আরো বলেন, বাংলাদেশের সব অঞ্চল আজ 10 লাখ বাঙালির রক্তে স্নান হয়ে গেছে এবং এই রক্ত স্নানের মধ্য দিয়েই বাংলার স্বাধীনতা আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশের বিখ্যাত বীর সন্তানের মধ্যে আজকের ভিডিওর 3 নম্বরে অবস্থান করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান, সংক্ষিপ্ত আকারে শেখ মুজিব বা বঙ্গবন্ধু, যিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ভারত বিভাজন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। বলা হয়ে থাকে বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে শেখ মুজিবুর রহমানের ভূমিকা সবচেয়ে বেশি। ভাইরা, আমার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আমি পরিষ্কার মিটিংয়ে বলেছি, এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না।
বাংলার এই বীর সন্তান যদি জন্মগ্রহণ না করত তাহলে হয়তো আমরা স্বাধীন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে পেতাম না। তাই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা অপরিসীম। কিন্তু দুঃখের বিষয় হল 1975 খ্রিস্টাব্দের 15 আগস্ট একদল সেনা কর্মকর্তা ট্যাঙ্ক দিয়ে রাষ্ট্রপতির ধানমন্ডি বাসভবন ঘিরে ফেলে এবং শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং ব্যক্তিগত কর্মচারীদেরকে হত্যা করে। মহান আল্লাহ তাআলা বাংলাদেশের এই বীর সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জান্নাতের উচ্চ মুকাম দান করুক এই প্রত্যাশাই করি। বাংলাদেশের বীর সন্তানের মধ্যে আরেকজন বীর সন্তানের নাম হলো শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান। আমাদের একটি স্বাধীন বাংলাদেশ ও সার্বভৌমত্ব রাষ্ট্র উপহার দেওয়ার ক্ষেত্রে মেজর জিয়াউর রহমানের অবদান ভোলার মতো নয়। মেজর জিয়া এবং তার বাহিনী সামনের সারি থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেন এবং বেশ কয়েকদিন তারা চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। পরবর্তীতে পাকিস্তান সামরিক বাহিনীর অভিযানের মুখে কৌশলগতভাবে তারা সীমান্ত অতিক্রম করেন। 17 এপ্রিল মুজিবনগর শহর গঠিত হলে প্রথমে তিনি 1 নম্বর সেক্টরের কমান্ডারে নিযুক্ত হন এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, রাঙামাটি, মিরসরাই, রামগড়, ফ্যানি প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে, অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। তিনি 1981 সালের 29 মে চট্টগ্রামে আসেন এবং সেখানে চট্টগ্রামের সার্কিট হাউসে থাকেন। তারপর 30 মে গভীর রাতে সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। জিয়াউর রহমানকে ঢাকার শের-ই-বাংলা নগরে দাফন করা হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহত্তর জনসমাগম ঘটে, যেখানে প্রায় 20 লক্ষাধিক মানুষ সমাবেত হয়। মহান আল্লাহ তাআলা বাংলার এই বীর সন্তান মেজর জিয়াউর রহমানকে জান্নাতের উচ্চ মুকাম দান করুক এই প্রত্যাশাই করি। বাংলাদেশের আরেকজন বীর সন্তানের নাম হলো হুসাইন মোহাম্মদ এরশাদ। হুসাইন মোহাম্মদ এরশাদ হলেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও রাজনীতিবিদ, যিনি 1973 সাল থেকে 1990 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি হিসাবে তার দেশ পরিচালনাকে অনেকেই সামরিক এক নায়কতন্ত্রের সাথে তুলনা করে থাকেন। তিনি জাতীয় পার্টি নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বেশ কিছু উপদলে বিভক্ত হয়। বিশেষ করে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ কাজ করে গেছেন বাংলাদেশের গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের জন্য এবং ইসলামের জন্য তার অবদান অনেক বেশি। শারীরিক অসুস্থতার কারণে 2009 সালের 26 জুন তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে 4 জুলাই তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। তিনি 2019 সালের 14 জুলাই সকাল 7:45 মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। মহান আল্লাহ তাআলা হুসাইন মোহাম্মদ এরশাদকে জান্নাতে উচ্চমুকাম দান করুক। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে বাংলাদেশের 5 জন বীর সন্তানের তালিকা প্রকাশ করলাম, এই 5 জন বীর সন্তান বা এই 5 জন বীর বলিষ্ঠ নেতার মধ্যে আপনার সবচেয়ে প্রিয় নেতাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।